वेलकम टू यू ऑल इन योर ट्रस्टवर्दी एडुकेशनल चैनल सोर शिक्षा सकल के जाना शुभ विजय आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन भालोबासा। तो जैक आज के आर पढ़ाशनार जगते प्रवेश कर गेछि आमरा। तो आजकल भिडियोते आलोचनार विषय भारत नाम रहस्य अर्थात वैरियस नेम्स अफ भारत। अर्थात देखिए भारतवर्ष क्यों भारत बोली क्यों इंडिया बोली क्यों हिंदुस्तान बोली क्यों भारत बोली क्यों नाभिवर्ष बोली जम्मूद्वीप बोली आबार आमार मेसोपोटेमियनरा बोले मेलुहा जापानीजरा बोले तंजिकू तैना ये विभिन्न नाम जो रहस्य से आजकल भिडियोते पुंखानुपुख आलोचना करब। ओके चैनल जो नतून होवश्य सबसक्राइब ए पासर बेल आइकन अवश्य प्रेस कर दिओ। आजकल भिडियो चाकरी परीक्षा जरा प्रिपारेशन निच्छो तादेर जन्नो किन्तु फ्रुटफुल सेटा तुम्हारा क्लास चलाकालीन बा क्लास शेषे अवश्य बुझते पेरे जाबे। तबे एकटा रिक्वेस्ट सबाई किन्तु खाता कलम निये बसे जाओ। क्लास शेषे देखबे तुम्हार काछे आस्त एकटा क्लास नोट तैरी होये जाबे एबं क्लास शेषे जखन तुमि एटाके एकबार देखबे तोमार रिविजनटाओ होये जाबे एबं क्लासे पढ़ा मुखस्थ सेटार जन्य आदास करार पड़ते हय ना सेटा तोमरा सबाई जानो। जाइ होक तो आजकल भिडियोते आमरा देखब जो भारतवर्षे जो विभिन्न नाम हलो सेटा किभावे उत्पत्तिटा हलो। चलो शुरू करी प्रथम गल्प जे एतगुलो नाम जानार आगे आमादेरके जानते हबे अफिसियल नामटा कि। एटा फार्स्ट अफिसियल नाम जानार आगे माने नाम जानार जोन्नो आमादेरके पाता उल्टाते हबे इंडियन कन्स्टिट्यूशन अर्थात भारतीय संविधानेर। सेखाने संविधानेर एक नम्बर धाराय आर्टिकल नम्बर वाने कि बला हयेछे शुने नि आमरा। India, that is Bharat, shall be a union of states. I would like to repeat once again. India, that is Bharat, shall be a union of states. এটা এক নম্বর ধারাতে বলা হয়েছে। তাহলে এইটুকু তো বুঝতে পারছি যে এক নম্বর ধারাতে ইন্ডিয়াও বলা হয়েছে আবার ভারতও বলা হয়েছে। দেখো ইন্ডিয়া দ্যাট ইজ ভারত বুঝতে পারলাম, বাট দুটো নাম তো নয় আরও নাম আছে। ভারতবর্ষ আছে, জম্মুদ্বীপ আছে, तांजिकु आछे, मेलुहा आछे, जम्मूद्वीप आछे, एगुलो कि ब्यापार जानार आगे आमादेरके दुटो क्याटेगरी करे निते हबे। कि क्याटेगरी करते हबे? एक नम्बर क्याटेगरी तो ओरिजिनल नेम और एकटा फरेन नेम, कारण विदेशीराओ तो एसेछिलो। ताहले एकटा ओरिजिनल नेम एकटा फरेन नेम। फरेन नेम निये आमरा परे आलोचना करब। ताहले आजके जेने नेब ओरिजिनल नेम। एबारे ओरिजिनल नेमेर भेतरे प्रवेश करलाम, आशा करी सब नोट करछो किन्तु ঠিক আছে যে কি কি নাম সেটা আমরা বললাম। দুটো ক্যাটাগরি অরিজিনাল ফরেন, ফরেনটা আমরা পরে আলোচনা করছি, আজকে আলোচনা বিষয় অরিজিনাল নেম। অরিজিনালের ঘরে যখন গেলাম আমরা তখন কিন্তু আমাদেরকে যেতে হবে প্রাচীন শাস্ত্রে অর্থাৎ আদি সনাতন শাস্ত্রে, যেটা প্রাচীন শাস্ত্রে যাব। প্রাচীন শাস্ত্রে যদি আমরা দেখি তাহলে যে যারা মুনি ঋষিরা ছিলেন ওনারা কিন্তু খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন, বলা যেতেই পারে ওনারা বিজ্ঞানী ছিলেন একদম। ঠিক আছে মুনি ঋষিরা তারা পৃথিবী সম্পর্কে আইডিয়া দিয়েছেন, তারা কিন্তু প্রথমেই বলেছেন ভূগোল। ভূগোল জিওগ্রাফি কথাটা আমরা কম ব্যবহার করে দেখি। ভূগোল, ভূ কথার অর্থ হচ্ছে পৃথিবী, গোল কথা হচ্ছে গোলাকার। তাহলে পৃথিবী গোলাকার এটা কিন্তু প্রাচীন শাস্ত্রে আগেই উল্লেখ ছিল। ঠিক আছে একদম বিষ্ণু পুরাণের কথা বলছি আমরা। এবার আমরা যদি বিষ্ণু পুরাণের দিকেও যাই তাহলে বিষ্ণু পুরাণে যদি বিষ্ণুর আমরা দশ অবতারের উল্লেখ আছে, এই নিয়ে একটা আমাদের ভিডিও করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে আসবে কি কি অবতার আছে। কারণ এই ভিডিওতে বলে আরও লিঙ্ক দিয়ে যায় ভিডিওটা। তো বিষ্ণুর যে দশ অবতার তার মধ্যে একটা অবতার হচ্ছে বরাহ অবতার। বরাহ অবতার দেখবে, বরাহ অবতারের ছবিটা আমাদের স্ক্রিনে আসছে, তুমি ভালো করে দেখতে পাবে যে বরাহ অবতার যখন তিনি ধারণ করেছেন তখন দুদিকে দুটো দাঁত আছে। দেখো স্ক্রিনে দেখো, দেখো উঠছে দুটো দাঁত আছে এবং দাঁতের ঠিক ওপরে একটা বড় মতো ভূগোলক রয়েছে। দেখানো হচ্ছে যে স্বয়ং বিষ্ণু গোটা পৃথিবীকে ধারণ করে আছেন। তাহলে সেটা আগেই প্রমাণিত হয়ে গেছে, কি প্রমাণিত হয়ে গেছে যে পৃথিবী গোলাকার অর্থাৎ পুরো গোলকটাকে স্বয়ং বিষ্ণু ভগবান ধারণ করে আছেন। তাহলে এই একটা রেফারেন্স পেলাম যে ভূ গোল, ভূ গোল এটা কিন্তু বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, বুঝতে পারলাম। এরপর আমরা যাব যে এই যে গোটা পৃথিবীটা প্রাচীন শাস্ত্রে উল্লেখ আছে সাতটি দ্বীপ নিয়ে গঠিত। দ্বীপ দয়া বয়ে দীর্ঘই পদ দ্বীপ, তো দ্বীপটাকে আজকে কন্টিনেন্ট বা মহাদেশ বলা হচ্ছে। ভালো করে বুঝবে ভিডিওটা, দ্বীপটাকে বলা হচ্ছে মহাদেশ বা কন্টিনেন্ট, সব নোট করো। এই দ্বীপটা অর্থাৎ সাতটা যে দ্বীপ, এই দ্বীপটা কিন্তু কতগুলো বর্ষ নিয়ে গঠিত হয়েছে। বর্ষ মানে
বর্ষ মানে বড় দেশের ধারণাকে বর্ষ বলে, বড় দেশের ধারণাকে বর্ষ বলে, ক্লিয়ার? এই বর্ষকে যারা শাসন করতেন তৎকালীন সময়ে তাদেরকে বলা হতো একরাট বা সম্রাট বা চক্রবর্তী রাজা। তাহলে কতগুলো দ্বীপ কাকে নিয়ে গঠিত হচ্ছে? কতগুলো বর্ষকে নিয়ে, মানে মহাদেশ গঠিত হচ্ছে কতগুলো দেশকে নিয়ে, দ্বীপ গঠিত হচ্ছে কতগুলো বর্ষকে নিয়ে। বর্ষ বলতে আগেই বললাম, বর্ষ বলতে দেশের ধারণাকে, আর বিগ ল্যান্ড, আর বিগ ল্যান্ডের ধারণাকে আমরা বর্ষ বলবো। আর বর্ষ যারা শাসন করতেন তাদেরকে কি বলা হচ্ছে? একরাট বা সম্রাট বা চক্রবর্তী রাজা। এবারে বর্ষ কি নিয়ে গঠিত? বর্ষ কতগুলো জন, বর্গীয় দন্তন্য, জন বলতে কতগুলো রাজ্য নিয়ে গঠিত। আর যারা জন বা জনপদ বা রাজ্যকে শাসন করতেন তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে আমরা রাজন বলে ডাকতাম, রাজন। এগুলো সব কিন্তু প্রাচীন শাস্ত্র থেকে উল্লেখ, বিষ্ণু পুরাণ থেকে উল্লেখ পাচ্ছি আমরা। জনপদ পড়েছি না, ষোড়শ মহাজনপদ, সেই জনপদ, কতগুলো ছোট ছোট রাজ্য, ছোট ছোট অঞ্চল। তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম, দ্বীপ গঠিত হচ্ছে কতগুলো বর্ষকে নিয়ে, বর্ষ গঠিত হচ্ছে কতগুলো রাজ্যকে নিয়ে। আশা করব দ্বীপ কোনটা, বর্ষ কোনটা, জন কোনটা, কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, বেশ। এবারে ভারতকে আমরা অখণ্ড কেন বলবো? তাহলে বর্ষ কথাটা বলেছি, দেশের ধারণা, তাহলে বর্ষ ওয়ার্ডটা ক্লিয়ার হয়ে গেছে, ভারতটা আসছি, ওয়েট করো। তাহলে কোন ভূখণ্ডকে আমরা ভারত বলবো? খুব ভালো প্রশ্ন, কোন ভূখণ্ডকে ভারত বলবো? এর একটা বিষ্ণু পুরাণে উল্লিখিত একটা শ্লোকের আমরা কিন্তু সংজ্ঞা পাই। শ্লোকটা দেখো স্ক্রিনে উঠছে, উত্তরম যত সমুদ্রস্য, উত্তরম যত সমুদ্রস্য, অর্থাৎ উত্তরে যে বিশাল মহাসমুদ্র রয়েছে তার উত্তরে আর কি, ভারত মহাসাগর, ঠিক আছে, ভারত মহাসাগর। উত্তরম যত সমুদ্রস্য, সমুদ্রের উত্তরে ভারত মহাসাগর যেখানে রয়েছে, ঠিক আছে। হিমাদ্রস্য দক্ষিণম, অর্থাৎ দক্ষিণে রয়েছে হিমালয় পর্বতমালা। বর্ষম তদ ভারতম নাম, অর্থাৎ ওই যে দেশটা সেটার নামই হচ্ছে ভারতম নাম, ক্লিয়ার? সন্ততি ভারতী যত্র সন্ততিহি, অর্থাৎ ওখানে যারা থাকে তারাই কিন্তু ভারতীয়। এই শ্লোকের মাধ্যমে কিন্তু বিষ্ণু পুরাণে পূর্ণ উল্লেখ রয়েছে, উত্তরম যত সমুদ্রস্য হিমাদ্রস্য দক্ষিণম বর্ষম তদ ভারতম নাম ভারতী যত্র সন্ততিহি। মানেটা কিন্তু বুঝতে হবে, সংস্কৃতের মানে বুঝতে হবে। পূজার মন্ত্র বলি না, প্রত্যেকটার মানে আছে, আয়ুর দেহি আয়ু দাও, যশো দেহি যশ দাও, সেইরকমভাবে, ঠিক আছে। পুরোটা আ বিগ ল্যান্ড, সেই ল্যান্ডের উত্তরে রয়েছে ভারত মহাসাগর, দক্ষিণে রয়েছে হিমালয় পর্বতমালা, এবং ওর মাঝ বরাবর যেখানে রয়েছে আর কি সেই বর্ষটা, সেই দেশটার নাম হচ্ছে ভারত, এবং যারা থাকেন তারা নাম হচ্ছে ভারতীয়। আশা করব ক্লিয়ার। তাহলে ওই ভূখণ্ডটাকে বলা হচ্ছে ভারত। এই শ্লোকটা কিন্তু আমি বলছি না, বিষ্ণু পুরাণ থেকে নেওয়া, বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে। এছাড়া শুধুই কি এই জন্যে এটাকেই ভারত বলবো, বিষ্ণু পুরাণ উল্লেখ আছে বলে? না, তা তো নয়। যদি তোমরা কালচারালি দিক থেকে দেখো, সাংস্কৃতিক দিক থেকে, কালচারালি আজও থাইল্যান্ডে যে পথ রয়েছে একটা রাজপথ, সেই রাজপথের নাম কিন্তু কি জানো? রাম। ভেবে দেখো জাস্ট, এটা কালচারালি বললাম, ওখানেও রামায়ণ পড়ানো হয় ওদের স্টাইলে, থাইল্যান্ডের কথা বলছি আমি, ঠিক আছে। যদি তোমরা রিলিজিয়াস দিক থেকে দেখো, ধার্মিক দিক থেকে, দক্ষ যজ্ঞের ঘটনাটা মোটামুটি আমরা সবাই জানি অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি। এই দক্ষ যজ্ঞ ঘটনাটা কি না, সতী যখন শিবনিন্দা শুনতে না পেরে ওই যজ্ঞ কুণ্ডতে আত্মাহুতি দিয়েছিলেন, মনে পড়ছে? তখন দেবাদিদেব মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য নেচেছিলেন, তখন স্বয়ং বিষ্ণু ভগবান তার সুদর্শন চক্রের মাধ্যমে ওই সতীর দেহ কিন্তু খণ্ডে খণ্ডে বিভক্ত করেছিলেন, এবং এক এক জায়গায় এক এক খণ্ড পড়েছিল, এবং সেই জায়গায় মহাপীঠ বা সতীপীঠ তৈরি হয়েছে। সেটা শুধু ভারতবর্ষে নয়, পাকিস্তানেও রয়েছে, আফগানিস্তানেও রয়েছে, বাংলাদেশেও রয়েছে। তাহলে পুরোটাই অখণ্ড ভারত, পুরোটাই। রিলিজিয়াস কিন্তু বলছি, পলিটিক্যালি নয়। পলিটিক্যালি আমরা কখনো সেপারেট হয়ে গেছি, কখনো আবার একসঙ্গে থেকেছি, আবার কখনো সেপারেট হয়ে গেছি, আবার হয়তো কখনো একসঙ্গে থেকেছি, সেটা পলিটিক্যালি। বাট রিলিজিয়াস দিক থেকে আমরা সবাই সমান, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ক্লিয়ার? তাহলে গল্পটা বুঝতে পারছি আশা করব। তাহলে 51 জায়গায় 51 পিঠ,
বুঝতে পারছো? তাই ভারতটা অখণ্ড ভারত, তাহলে ভারতের নামটা বুঝতে পারলাম, আরও রেফারেন্স আছে, ঠিক আছে, বাট একটা ভিডিওতে বললাম, ভিডিও লেংদি হয়ে যাবে, বুঝতে পারছো? ভারতের নামটা আরও আসছে, বাট বর্ষ আশা করি বোঝাতে পেরে গেছি, ঠিক আছে, আরও অনেক লেংদি ভিডিওটা, এটা দুটো পার্টে করব। আজকে পার্ট ওয়ান আমরা দিচ্ছি, আমরা আগামীকাল বা পরশু যখনই হোক আমাদের ভিডিও রেডি হয়ে গেলে কিন্তু আমরা ভিডিওটা দিয়ে দেবো। দুটো ভিডিও না দেখলে কিন্তু আজকের ভারতের নাম রহস্য ক্লিয়ার হবে না, অনেক ইনফরমেশান আছে। আশা করব আজকে সবাই নোট করেছো এবং ক্লাসটা বুঝতেও পেরেছো। যদি ভালো লেগে থাকে না লাইক দিও, তোমাদের এক